গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো। এই যে সকাল সকাল মাছ দেখাচ্ছে বলে কেউ কিছু ভাবো না, স্কুলে যাওয়ার সময় মাছগুলোকে দেখে খুব ভালো লাগছিল, তো সকালবেলা আরও অনেক মাছ ছিল তাই একটুখানি ভিডিও করেছিলাম আর কি মাছগুলোকে। স্কুলে এসে বসেছি তো, কিছুক্ষণ পর দেখো কীভাবে তুফান এসেছে। দেখো এই যে তুফানের মধ্যে একজন মা ওনার বাচ্চাকে নিয়ে চলেও যাচ্ছেন। দেখো কীভাবে তুফান এসেছে, কিছুক্ষণের মধ্যে বোধহয় বৃষ্টিটা চলে আসবে। কি অন্ধকার করেছে, স্কুলে যাওয়ার সময় কিন্তু এরকম ছিল না, না হলে যেতামই না। মানে এত ওয়েদারটা খারাপ দেখলে, এখন ওয়েদারটা একটু বেশি খারাপ করে দিয়েছে। দেখো আরে দেখো কিছুক্ষণ পর সত্যি সত্যি বৃষ্টিটা চলে এসেছে। দেখো কি বৃষ্টি না হচ্ছে। দেখো আর এই বাচ্চাগুলোকে দেখো, মানে ওদের এখন টিফিন টাইম, তো টিফিন খাওয়ার জন্য দেখো সবাই এই যে ভিজে ভিজে। দেখো কারোর কাছে সাথী আছে, কারোর কাছে সাথী নেই, তো সাথী ছাড়াই ওরা আসছে এখানে ক্যান্টিনে খাওয়ার জন্য, পুরো ভিজে যাচ্ছে। এই দেখো এদেরকে দেখে না নিজের স্কুলের কথা মনে পড়ে গেল। মানে আমাদের অবশ্য মানে খাওয়ার জন্য টিফিন খাওয়ার জন্য ভিতাম না, স্কুল থেকে ঘরটা অনেক দূরে ছিল, তো তো যেতে যেতে ইচ্ছা করেও কিছুটা ভিজে যেতাম। মানে বৃষ্টিতে ভিজার একটা শখ ছিল আর কি। এখন তো আর ভয়েও বৃষ্টিতে ভিজতে যায় না, কারণ যাই না কেন, এখন বৃষ্টি ভিজলে সহ্য করতে পারি না, জ্বর সর্দি এসে যায়। হ্যাঁ দেখো এই যে দেখো দুজন তিনজন করে একটা ছোট্ট ছাত্রের ভিতরে দুজন তিনজন করে, ওইটা দেখো ইয়েলো অ্যান্ড হোয়াইটটা দেখো, এখানে দেখো তিনজন আরও তিনজন, এই যে ওই যে উনি ভদ্র একদম সামনে একা একা আসছেন, কি সুন্দর ছাতা নিয়ে। ছাতাগুলো দেখো এত ভালো লাগছে দেখে, দেখে বৃষ্টি পড়ছে এত কালারফুল কালারফুল ছাতা। এই যে রেড কালার একটা আমটা, এই যে উপরে একটা কি একটা লাগানো আছে না, এরকম একটা ছাতা নেওয়া আমার খুব ইচ্ছা আছে। হ্যাঁ জল পড়ে না এগুলো থেকে, আমি দেখছি মানে ছাতাটা এই প্লাস্টিকের ঢুকে যায়। এই টিচার এসেছেন নিয়ে যাওয়ার জন্য, কেউ কেউ পালিয়ে এসেছে আর কি, ওদের বোধহয় ক্লাস ছিল, এটা খুঁজছেন কে এসেছে কে এসেছে, এখানে নিয়ে যাওয়ার জন্য এসেছেন। এই বাচ্চারা দেখো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাইরে চলে এসেছে। ওদেরকে দেখে কখনো কখনো ভাবি যে ওরা দুষ্টামি করছে, কিন্তু কখনো কখনো আবার নিজের স্কুলের কথা মনে করে যতক্ষণ ভাবি নিজে কি কম যন্ত্রণা করতাম স্কুলে যাওয়ার পর, ওদেরকে নিয়ে মানে হাসাহাসি করি কখনো ভাবি যে দেখো কি চঞ্চল বাচ্চাগুলো। গাছ দিয়ে জল পড়ছে দেখো কি সুন্দর, এই গাছগুলো আমার বেশ ভালো লাগে। এই দেখো মানে ওদের টিফিন খাওয়ার টাইমটা যতক্ষণ থাকবে ততক্ষণ তারা বৃষ্টিতে ভিজে ভিজে আসবে। এই দেখো ছোটো ছোটো ছাতার ভিতরে দুজন তিনজন তিনজন করে চলে আসছে। এই দেখো এখানে দেখো আরও তিনজন আসছে। কখনো কখনো এদেরকে দেখে নিজের স্কুল লাইফের কথা মনে পড়ে যায়, মানে দেখে খুব ভালো লাগে যে কি তারা উড়ো করে টিফিন খেতে আসে। মানে আজ বৃষ্টির মধ্যেও ওরা এসে টিফিন খাওয়ার জন্য এখানে, কি তারা উড়ো না করে টিফিন খাওয়ার জন্য। কখনো ভাবি যে মানে কখনো কখনো নিজের ছেলের কথাও মনে পড়ে যে ক বছর পর তো বড়ো হয়ে যাবে, আমি আসবো না, ঘর থেকেও টিফিন নিয়ে আসতে যাবে না, তখন তো এখান থেকেই খাবে খাবার কিনে কিনে। কারণ এখন দেখছি না মানে কোনো বাচ্চারাই যে ঘর থেকে টিফিন দিয়ে খায়, ওরাই ওখান থেকেই খায়। এই যে এটা আমার ছাতা, নিয়ে সঙ্গীতা যাচ্ছে গাড়িতে, মানে ওর বাচ্চার জন্য রেনকোট ছাতা ছাতা নিয়ে আসার জন্য ওখানে রেখে এসেছিল। কখনো কখনো না মানে এদেরকে বৃষ্টিতে ভিজতে দেখে আমার ইচ্ছে করে যে আমিও একটুখানি বৃষ্টিতে ভিজবো। এই যে দেখো বৃষ্টি দেখে আসছেন, আর ওই যে এখানে জ্যোতি আছে, গীতশ্রী আছে, মানে সবাই বসে আছে, মানে সবাই আমরা এটাই বসে বসে ভাবছি যে বাচ্চাগুলোকে নিয়ে কেমনি আসবো। মানে যতক্ষণ মানে সময় বাড়ছে তত বৃষ্টিটাও বাড়ছে, আর ছুটিও আরও সময় হয়ে গিয়েছে। এই দেখো একে আমি খুব কষ্ট করে নিয়ে এসেছি, মানে আমি তো ভিজে গিয়েছি ওকে বাঁচাতে গিয়ে। আর এই যে দেখো কেউ কেউ তো রেনকোট নিয়ে এসেছে, যারা রেনকোট আছে ওদের তো একটু ভালো চলো, ওরা মানে যেতে পারছে। এই দেখো কতজন দেখো নিজে ভিজছে কিন্তু বাচ্চাকে বাঁচাচ্ছে, সাঁতারটা একটু বড়ো আছে তাই ওরা ভালোভাবে যেতে পারছে। এই দেখো আরও একজন নিয়ে যাচ্ছে, মানে একজন দুজন করে আসছেন আর নিয়ে নিয়ে চলে যাচ্ছেন, না হলে ছুটি হওয়ার পর এত ভিড় থাকে এখানে, কিন্তু এখন দেখো কোনো ভিড় নেই। আরে এই দুজনকে দেখো ছাতা নিয়ে ওরা দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, জানি না ওদের বাবা না কে বলতে পারবো না। দেখো উনি গিয়েছেন ওনার বাচ্চাকে নিয়ে এখানে আসছেন। মানে এই দেখো আমরা 1 ঘন্টা পর তো ঘরে চলে এলাম। এই যে টুকটুকি নেমেছি, ও ছাতি ধরেছে, আমিও ধরেছি, ও ধরবে ধরেছে, ফাইনালি ঘরে এসেছি। অনেক কষ্ট কষ্ট করে মানে 11টার সময় ছুটি হয়েছিল, 12টার সময় এসেছি,
বেশি হলে 15 মিনিট লাগে স্কুল থেকে আসতে, এক ঘন্টা পরে গেছি, অনেকক্ষণ বসে ঘরে কাপড় দেখো ভিজা কাপড় বুঝলে না, কিছু কিছু দেখিয়ে গেছি। আর এটা আসে খেলা শুরু করে দিয়েছে, পিঠে এখনো ব্যাগ আছে ওর। এই যে এখন একটুখানি বৃষ্টি বন্ধ, এখন একটুখানি বৃষ্টি বন্ধ হয়েছে। আর এখন কটা বাজছে না, প্রায় 2টা বেজে গিয়েছে, এখন একটুখানি বৃষ্টি বন্ধ করেছে আর কি। আর এসে বৃষ্টি হতে ভালো লাগছে না, কাল থেকে আমার জানি না কারণ মাথা আমাদের খুব ব্যথা করছে। তুই কী করেছি, একটা বেগুন দিয়ে আর মাছ দিয়ে একটু পাতলা ঝুল করেছি, আর ভাত হয়েছে, কিছু করছে না, ভালো লাগছে না, সবাই মাথা ব্যথা করি। যারা এখন কাল স্কুল থেকে এসে রান্না বান্না করার পর হঠাৎ করে খুব মাথা ব্যথা করছিল, তারপর শুয়েছিলাম, মাথা ব্যথা করেছিল, আবার রাত্রবেলা মাথা ব্যথা করছিল। আজ ঘুম থেকে উঠার পর আসলে তো কাজের স্পিডে থাকে, তাই বুঝতে পারিনি। স্কুলে গিয়ে যখন ফ্রি হয়ে বসেছি ওকে ক্লাসে দিয়ে, তখন বুঝতে পারলাম যে না, আমার মাথায় আবার ব্যথা করছে একটু একটু, এখন আবার খুব মাথা ব্যথা করছে। দাঁড়া তোমাদেরকে দেখাই, দেখাই তো, এই দেখো মাছ দিয়ে বেগুন দিয়ে তেলাপিয়া মাছ এনেছিল ছোটবেলা থেকে, দিয়ে করেছি মাছ দিয়ে বেগুন দিয়ে পাতলা ঝোল। এখন আমাকে আয়ানকে ভাত খাওয়াবো, আসলে সকালে শুধু দুধ খেয়ে যায় আর টিফিনে যা দেই ও খায়, ঘরে এসে ভাত খেতে চায় না কারণ স্কুল বোধ হয় টিফিনটা একটু লেট করে খায়, তাই আর খেতে চায় না, তাই আর আমি খাওয়াইনি। তো ভাবছি এখন 2টা বাজছে, তো ওকে ভাত খাওয়াবো, খাইয়ে দিয়ে তারপর ওকে ঘুম পাড়াবো। চলো ওকে খাওয়াই দেবে, আর ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগছে না। চা চা, বাই বাই, অন্য ভিডিওটা দেখা হবে।